নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে অভিযোগ করেন যে আপনি শুধু আইটি, তারপর হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বড় মানে জব যেগুলো আছে, বড় বড় পোস্ট, সেই ধরনের মানে লোকদের জন্য ভিডিও বানান, তাহলে সাধারণ মানুষের জন্য ভিডিও বানান না কেন? সো আজকের এই ভিডিওতে আমি আপনার সেই অভিযোগটা খণ্ডন করতে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ড্রাইভার হিসেবে, মানে বড় ধরনের যেসব গাড়ি আছে না, মানে প্রাইভেট কার না, বড় ধরনের যেই ট্রাক, লরি বা বাস, এই ধরনের যেই ভেহিকেলগুলো আছে, সেই ভেহিকেলগুলো চালানোর জন্য ড্রাইভার হিসেবে কিভাবে আপনারা জার্মানি আসতে পারবেন। আপনারা যে যে দেশে আছেন না কেন, ড্রাইভার হিসেবে জার্মানিতে আসতে চাইলে আজকের এই ভিডিওটা খুবই কাজে দেবে। আমি এই ভিডিওতে দেখাবো মানে কী কী শর্ত পালন করলে আপনি জার্মানিতে একজন ড্রাইভার হিসেবে, মানে হেভি ভেহিকেল ড্রাইভার হিসেবে জার্মানিতে আসতে পারবেন। সো আমি আর কথা না বাড়িয়ে চলুন তাহলে পুরো ভিডিওর দৃশ্যটাতে চলে যাই। আমি এখনই কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী কী যোগ্যতা আপনাকে ফুলফিল করতে হবে জার্মানিতে একজন ড্রাইভার হিসেবে আসতে চাইলে। আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার হিসেবে আসতে চাইলে আপনাকে কয়েকটা শর্ত পূরণ করতে হবে। আপনারা জানেন যে জার্মানিতে প্রত্যেকটা মানুষ নিজের গাড়ি নিজে চালায়, সেই ক্ষেত্রে প্রাইভেট কারের ড্রাইভার হিসেবে আসার খুব বেশি সুযোগ নাই, নর্মালি একেবারেই নেই আসলে। কারণ জার্মানিতে ছোট বাচ্চা বৃদ্ধ সব মিলিয়ে টিলিয়ে লোকজন হচ্ছে মোটামুটি 8 কোটি, 8.5 কোটির মতো। সেই 8.5 কোটি মানুষের জন্য প্রায় 6.5 কোটি গাড়ি আছে, তো সেই গাড়িগুলো আসলে নিজেরাই ড্রাইভ করে। তবে একটা অপশন কিন্তু আছে, সেটা হচ্ছে হেভি গুডস ভেহিকেল ড্রাইভার হিসেবে জার্মানিতে আসার ব্যাপারটা, অথবা বাস চালানোর জন্য ড্রাইভার হিসেবে জার্মানিতে আসা যায়। তো এখানে বিষয়টা হচ্ছে, আপনি যখন জার্মানিতে আসতে চাইবেন আপনার অবশ্যই একটা লাইসেন্স থাকা লাগবে। তো লাইসেন্স না থাকা ছাড়া তো আপনি জার্মানিতে আসলে গাড়ি চালাতে পারবেন না। কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আপনি যখন জার্মানিতে ড্রাইভার হিসেবে আসতে চাইবেন সেই ক্ষেত্রে ইইউ অথবা ইইএ যেই কান্ট্রিগুলো আছে, ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া, ইউরোপের যে অনেকগুলো দেশ আছে না যেগুলো ইউরোপিয়ান ইউনিয়নের দেশ না, সেই দেশের ড্রাইভার্স লাইসেন্স হইলেও অ্যাটলিস্ট লাগবে আপনার, মানে একটা ড্রাইভার্স লাইসেন্স লাগবেই লাগবে। আপনার বাংলাদেশি লাইসেন্স হলে হবে না এটা, ঠিক আছে? তো এটা একটা শর্ত আসলে। কিন্তু এখানে আবার অন্য মানে অপশনও আছে, আপনি এটা না থাকলেও কীভাবে আসতে পারবেন সেটাও আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো। আপনার এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ইউ মাস্ট প্রসেস দ্য নেসেসারি ইউ অর ইইএ ড্রাইভিং লাইসেন্স অফ ক্লাস C1, মানে এই যে ক্লাসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে C1টা হচ্ছে আপনার সম্ভবত ওই যে লরি যেটাকে আমরা বলি সেটা, এবং হচ্ছে C1E হচ্ছে লরির পিছনে যে আবার ইয়েটা থাকে জার্মানিতে আনহ্যাঙ্গার বলে, মানে ওই যে এক্সট্রা একটা ইয়ে থাকে না যেখানে মালামাল রাখা যায় বা ছোট কাভার্ড ভ্যানের মতো একটা পিছনে যেটা এক্সট্রা ইয়ে থাকে সেটা আর কি। তারপরে সি একটা আছে, এগুলো একটা এক এক ক্লাসের আসলে। ডিটা সম্ভবত বাস চালানোর জন্য, আপনারা জানেন যে জার্মানিতে যেটা বি বলে সেটা হচ্ছে প্রাইভেট কারের জন্য। সো এরকম হিসাব আছে আর কি এক একটা। এ হচ্ছে মোটর সাইকেল বা ওই যে ছোটো যে 80cc এরকম। তো যাই হোক, এখন এইটা আপনার লাগবে, এখন এটা আপনি কোথায় পাবেন? আপনি হয়তো এখন মিডল ইস্টে আছেন অথবা সৌদি আরব, মালয়েশিয়া বা কোনো কোথাও আছেন, ঠিক আছে? সো আপনি কীভাবে পাবেন এটা একটা ভালো প্রশ্ন। কিন্তু আমি অন্য প্রশ্নটার অ্যান্সারটা আগে দিয়ে নিই, সেটা হচ্ছে যারা আপনারা ইইএ যে দেশগুলো আছে সেগুলোতে যারা আপনারা আছেন সেই দেশে কিন্তু যদি আপনার ড্রাইভার্স লাইসেন্স থাকে সেটা নিয়ে আপনি জার্মানিতে কিন্তু চাকরির জন্য চলে আসতে পারবেন। সো আপনারা বুঝতে পারলেন যে এই দুইটা শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। কিন্তু এটার ব্যতিক্রমও কিন্তু আছে, মানে এইটা তো আপনার থাকবে না নর্মালি। আপনার তো ইইউর ড্রাইভার্স লাইসেন্স আমি ধরে নিচ্ছি আপনার না, যাদের ইইউর ভিতরে আপনারা আছেন অথবা যেটা বললাম যে ইইএ যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর মধ্যে যারা আপনারা আছেন, অথবা যদি আপনারা অন্য দেশে হয়ে ওই দেশে এসে ড্রাইভার্স লাইসেন্স করে জার্মানিতে আসার জন্য চেষ্টা করেন সেটাও কিন্তু একটা অপশন। যদি আপনারা ওই ইইএ অথবা ইইউ কোনো কান্ট্রির মধ্যে না থেকে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে বিষয়টা কী দাঁড়ায়, যদি আপনারা থাকেন তাহলে তো আপনারা চোখ বন্ধ করে জব নিয়ে জার্মানিতে চলে আসতে পারছেন অ্যাজ এ ড্রাইভার, ঠিক আছে? যদি না থাকে আপনাকে কী করতে হবে সেটার অপশনও কিন্তু আছে। তো সেটাতে আমি একটু চলে যাই সরাসরি, সেটা হচ্ছে আপনার এখানে বলা আছে, আমি একটা একটা করে যদি বলতে যাই অনেক দেরি হবে, যেটা বললাম আমি এগুলোর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো। আমি ভিডিওটার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি যেন আপনারা বুঝতে পারেন মোটামুটি যে একটা অপশন জার্মানিতে আছে ড্রাইভার হিসেবে আসার জন্য। বাট এটার লিঙ্ক আমি, এই ডকুমেন্টগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। যদি আপনারা ইংলিশ না বুঝেন অবশ্যই বাংলা ট্রান্সলেট করেও আপনারা বুঝে নিতে পারবেন। এখানে আরও কয়েকটা শর্তের কথা বলা আছে, আর 4টা শর্ত আপনাকে পালন করতে হবে, কিন্তু অনেক লেখা আসলে, শর্তগুলো এত বেশি কঠিন না। আমি একটু বাংলায় আপনাদেরকে সহজে বুঝিয়ে দিই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। সেটা বলা হচ্ছে আপনাকে
যদি আপনি ওই লাইসেন্স আপনার না থাকে, ইইউ অথবা ইই এর কোনো কান্ট্রির লাইসেন্স না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এমন একজন জবদাতা ম্যানেজ করতে হবে যে আপনাকে একটা অন্য ধরনের জবে নিয়ে আসবে। আপনি ড্রাইভার প্রফেশনালি, কিন্তু যেহেতু আপনার ইইউ কোনো লাইসেন্স নাই, সেই ক্ষেত্রে আপনি ওই লাইসেন্সটা নিয়েই চলে আসবেন, কিন্তু আপনি ড্রাইভার হিসেবে আসতে পারবেন না। ধরেন কথার কথা, আপনি হেল্পার হিসেবে আসলেন, বাংলাদেশে তো হেল্পার আছে না, বাংলাদেশে মানে গাড়ি তো অনেক সময় হেল্পিং করে না। জার্মানিতে অথবা ইইউ কান্ট্রিগুলোতে নর্মালি ড্রাইভারের কোনো আসলে ওইভাবে হেল্পার থাকে না, ঠিক আছে? ড্রাইভার নিজেই সাফিসিয়েন্ট, সে অনেক কিছু জানে, জানতে হয় সব কিছু তাকে। সো সেইটা, তারপরও যদি আপনি কোনো কোম্পানিতে ওইরকম একটা জব খুঁজে পান যে দেখো আমি এখন ইউএইতে আছি অথবা সৌদি আরবে আছি, মালয়েশিয়াতে আছি, দেখো আমি একজন প্রফেশনাল ড্রাইভার, কিন্তু যেহেতু আমার জার্মানির ড্রাইভিং লাইসেন্সটা নাই, ঠিক আছে, তাহলে আমাকে যদি তুমি অ্যাসিস্ট্যান্ট হিসেবেও নিয়ে যাও, নিয়ে গিয়ে আমাকে যদি একটু সময় দাও, আমি কিন্তু লাইসেন্সটা চেঞ্জ করে জার্মানটা আমি নিয়ে নিতে পারবো। সেটা একটা কিন্তু অপশন, এবং এটা এখানে বলা আছে জার্মান অথরিটির যেই ওয়েব পেজ মেক ইট ইন জার্মানি, আপনারা অনেকেই জানেন। এই আমি যে ডকুমেন্টগুলো আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মেক ইট ইন জার্মানির নিজস্ব ডকুমেন্ট, জার্মান সরকারের কথা, আমার নিজের কথা না কিন্তু, ঠিক আছে? সো এর মধ্যে আরও দুই একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনি যখন এই মানে অ্যারেঞ্জমেন্টটা করবে আপনার জন্য, আপনাকে ড্রাইভার্স লাইসেন্সটা অবশ্যই 15 মাসের মধ্যে এটা অবটেইন করতে হবে, আপনাকে এটা ম্যানেজ করতে হবে। আপনি ধরেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে চলে আসলেন, ড্রাইভার্সের যে অ্যাসিস্ট্যান্ট বা হেল্পার হিসেবে আসলেন, আসার পরে আপনাকে মানে ধরেন যে এই 15 মাসের মধ্যে এটা ইয়ে করতে হবে, এবং আপনাকে অবশ্যই ভিসার জন্য যখন আপনি আবেদন করতে যাবেন, আপনাকে অবশ্যই একটা স্ট্রং জব কন্ট্রাক্ট দিতে হবে যে প্রতিষ্ঠান আপনাকে ড্রাইভার হিসেবে জার্মানিতে আনতে চায়। প্রথমে তো আপনি ড্রাইভার হিসেবে আসতে পারবেন না, যেহেতু আপনার লাইসেন্সটা নেই, মানে জার্মান লাইসেন্সটা নেই। যাদের আছে ইউরোপিয়ান কোনো লাইসেন্স, ধরেন আপনি পোল্যান্ডে আছেন, আপনার হেভি ভেহিকেল চালানোর লাইসেন্স আছে, অথবা বুলগেরিয়াতে আছেন, রোমানিয়াতে আছেন, বেলজিয়ামে আছেন, বা হোয়ার এভার ইট ইজ ইন ইউরোপ, ঠিক আছে? সো যদি আপনার ওগুলো থাকে, তাহলে আপনি ইজিলি জার্মানিতে আসতে পারতেছেন একজন ড্রাইভার হিসেবে। আর যদি আপনি ইইউর মধ্যে না থাকেন, অথবা ইই এ যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যে না থাকেন, তাহলে বাইরে থেকে আসতে হলে আপনি ওই মানে যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আসতে চাচ্ছেন, সেই প্রতিষ্ঠান যদি আপনাকে কাছাকাছি ধরনের একটা কোনো জব দেয়, আপনাকে আপনি এসে শিখে নেবেন, এরকম একটা অপশন কিন্তু আছে। সো ওই রকম জব অফারটা আপনার লাগবে। এবং আপনার একটা কথা লাস্ট বলা আছে যে ইউ অলরেডি পসেস এ ফরেন ড্রাইভিং লাইসেন্স অ্যাজ এ প্রফেশনাল ড্রাইভার ইন ইয়োর হোম কান্ট্রি। দেখেন, একটা সবচেয়ে সহজ শর্ত, আপনি ড্রাইভার হিসেবে জার্মানিতে আসতে চাইলে আপনার তো অবশ্যই আপনি একজন চালক, মানে আপনি গাড়ি চালাতে পারেন, বড় গাড়ি চালাতে পারেন, ঠিক না? হেভি ভেহিকেল যারা বড় ট্রাক লোড এগুলো চালাতে পারেন, তাহলেই তো আপনি জার্মানিতে আসতে চাচ্ছেন, ঠিক না? সো আপনার নিশ্চয়ই আছে, এটা কোনো শর্তই না আসলে, ঠিক না? আপনার জব কন্ট্রাক্টটা লাগবে, আপনাকে ওই 15 মাসের মধ্যে ওই ইয়েটা শেষ করতে হবে আপনি আসার পরে, ঠিক আছে? আর এই আরবাইট ফর এগেন টুয়ার বলে জার্মানিতে, মানে হচ্ছে আমাদের দেশের আপনারা বলতে পারেন যে কর্মসংস্থান ব্যুরোর মতো, এটার একটা মানে ইয়ে লাগবে, অ্যাপ্রুভাল লাগবে। সেটা ওই যিনি আপনাকে জব দিবেন, যেই কোম্পানি আপনাকে জব দিবে, সেই কোম্পানি আপনাকে এই কাগজপত্র রেডি করেই আসলে দিবে। সো এগুলো বড় কোনো শর্ত না, আপনি মানে বড় গাড়ি চালাতে পারেন, ট্রাক লরি বাস এগুলো চালাতে পারেন, মানে হচ্ছে আপনি অবশ্যই জবের জন্য ট্রাই করতে পারেন। আপনার ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার কিন্তু এখানে আছে আসলে। সো ল্যাঙ্গুয়েজটা আপনাকে পারতে হবে, মিনিমাম B1 বিশ্বাস করেন এত বেশি কঠিন না, আমি জানি কঠিন প্রথম অবস্থায়, কিন্তু 6 মাস যদি আপনি একটু সময় দেন, মানে কোনো আপনি যে যেই দেশে আছেন, প্রত্যেকটা দেশে জার্মান শেখার অপশন আছে। আপনি যদি সিঙ্গাপুরে থাকেন, আপনি যদি মালয়েশিয়াতে থাকেন, আপনি যদি মিডল ইস্টের কোনো দেশে থাকেন, সৌদি আরবে থাকেন, ইউএইতে থাকেন, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা বড় বড় শহরে জার্মান শেখানোর যে গোয়েথে ইনস্টিটিউট বলে, সেখানে আপনারা খোঁজ খবর নেন, জার্মান ভাষায় ভর্তি হয়ে যান, এবং B1টা আপনি ধরেন 6 মাস 1 বছরের মধ্যে 100% B1 শেষ করা সম্ভব। এত কঠিন না, আপনি যদি মিডল ইস্টে থাকেন নিশ্চয়ই আপনি সেখানে অ্যারাবিক ভাষাতে কথা বলেন, আপনি মালয়েশিয়াতে থাকলে মালয় ভাষায় কথা বলেন, সিঙ্গাপুরে গেলে সিঙ্গাপুরিয়ান ভাষায় কথা বলেন, একটা না একটা ভাষায় তো আপনি কথা বলেন, প্রথমে তো আপনি পারতেন না। তো জার্মানিতে আসতে চাচ্ছেন, অবশ্যই জার্মান ভাষাটা তো একটু শেখার ব্যাপার আছে, ঠিক আছে? তারপর এটা এমন না যে আপনাকে খুবই ফাটাফাটি করে শিখতে হবে, আপনি শুধু ওই সার্টিফিকেটটা পাস করলেই হয়ে যাবে, ঠিক আছে? সো এখন আপনারা আরেকটা কথা আমি বলি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আসলে, যে এই জার্মানিতে ড্রাইভারদের বেতন কীরকম, এই ধরনের চাকরিতে জার্মানিতে মোটামুটি বেতন হচ্ছে 25-26 ইউরো থেকে, মানে বাংলাদেশের টাকায় আপনার 2.5-3 লাখ টাকা থেকে মোটামুটি, আপনার যখন প্রমোশন হবে বা সিনিয়র হবেন তখন
4,000 ইউরো পর্যন্ত হয়, ঠিক আছে, 4,000 ইউরো পর্যন্ত পার মান্থ হয়, মানে বাংলাদেশের টাকায় প্রায় 4.5 লাখ টাকা অ্যাটলিস্ট হয় যখন আপনি আরো সিনিয়র হবেন। তো এগুলো হচ্ছে বিফোর মানে ট্যাক্স, আপনাকে ট্যাক্সও কিন্তু কাটবে। ধরেন আপনার যদি 2600 ইউরো বেতন হয়, তাহলে আপনার ধরে নেন যদি আপনি সিঙ্গেল হন বা মানে ম্যারিডও হন, মোটামুটি 500-600 ইউরোর একটা অ্যামাউন্ট ওরা কেটে ফেলবে। তাহলে মানে হচ্ছে আপনি 2100-2100 এরকম একটা অ্যামাউন্ট আশা করতে পারেন, ঠিক আছে, বেতন। সো 2100-2100 এরকম একটা অ্যামাউন্ট হলে আজকের বাজার দর অনুযায়ী কমপক্ষে 2.5 লাখ টাকার মতো দাঁড়ায়, কমপক্ষে 2.5 লাখ টাকা বেতন স্টার্টিংয়ে, মানে সব কেটে কুটে কিন্তু। তাহলে বুঝতে পারছেন আপনার, আমি জানি না আপনারা ড্রাইভার হিসেবে পৃথিবীর কে কোন দেশে আছেন, কত বেতন পান, আপনারা কমেন্টে জানাতে পারেন, তাহলে হয়তো আমার একটা আইডিয়া আমি পাবো অন্য দেশের বেতন টেতনগুলো কীরকম। আর জার্মানিটা তো আমি বলেই দিলাম। সো আপনারা বুঝতে পারছেন যে এখানে শর্তগুলো খুব বেশি কঠিন না, আমার মনে হয় না আর ডিটেলস বলার ব্যাপার আছে। আমি আরও ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে একটু কষ্ট করে পড়ে দেখে বুঝে আরও ডিটেলস জানতে পারবেন। আর লাস্ট আর একটা কথা বলে রাখছি আপনাদেরকে, যারা আপনারা আসতে যাচ্ছেন ড্রাইভার হিসেবে কিন্তু এই ফর্মালিটির ভিতরে দিয়ে যেতে চাচ্ছেন না, চাকরি পাওয়া হয়তো কঠিন, সো সেই ক্ষেত্রে আমি আউসবিল্লুম, জার্মানিতে ড্রাইভার হিসেবে কিন্তু আউসবিল্লুমও করা যায়, সেটা নিয়ে আজকে কালকের মধ্যে আমি আর একটা ভিডিও পাবলিশ করবো, সেখানে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন। সো যেটা বললাম যে চাকরিতে আপনারা বেতন কত পেতে পারেন সেটা তো বললাম, সো এখন চাকরি কোথায় খুঁজে পাবেন আমি আপনাকে সেটার লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আমি একটু স্ক্রিনটা আপনাদেরকে শেয়ার করি, আমি আপনাদের জন্য একটু সার্চ করছিলাম, দেখেন এই একটা পেজ আছে, আমি এটার লিঙ্ক দিয়ে রাখবো এই পেজটা, সেখানে আপনারা খুঁজবেন, আমি আপনাদের জন্য খুঁজলাম। এখানেও কিন্তু দেখেন অনেক সময় এই পেজে ঢুকলে রিলেটেড কিছু চলে আসে, চাকরি টাকরি আসে অনেক সময় এগুলো চলে আসে, এগুলো যদিও বিজ্ঞাপন বাট নর্মালি এখানে চলে আসে, অফারগুলো অনেক সময় চলে আসে, হোয়াট এভার। সো এই লিঙ্কটা হচ্ছে কাইন্ড অফ একটা জব সার্চ ইঞ্জিনের মতো, এখানে সারা পৃথিবীর যে কোনো ধরনের জব খুঁজে পাওয়া যায়। দেখেন এখানে আমি জার্মানিতে এই মানে বড় গাড়ি চালানোর ড্রাইভারদেরকে বলে হচ্ছে বেরুস ক্রাফট ফারার, মানে হেভি ভেহিকেল ড্রাইভারকে, ফারার মানে ড্রাইভার। সো সেটা আমি এখানে লিখেছি, এখানে লিখেছি জার্মানি। সো এরপরে আমি এখানে ফাইন্ডে ক্লিক করলাম, ধরেন যে এই মুহূর্তে 3411টা জব আছে, ঠিক আছে, আপনি যখন সার্চ করবেন হয়তো কিছু কম, এই জাস্ট এই শব্দটাই আপনাকে লিখতে হবে, হয়তো কিছু কম বেশি হতে পারে। সো এই 3411টা জব এই মুহূর্তে জার্মানিতে ড্রাইভার হিসেবে ভ্যাকেন্ট আছে। আপনারা চিন্তা করে দেখেন কী পরিমাণ ডিমান্ড এই ড্রাইভিং মানে জবের আছে আর কি। সো আপনার লাগবে মাত্র একটা জব, আপনারা যারা এই ভিডিও দেখছেন, আমি ধরে নিচ্ছি যে হাজার হাজার ড্রাইভার বাংলাদেশ থেকে জার্মানিতে চলে আসবেন না, 10 জন 20 জন 50 জন 100 জন যদি আপনারা ট্রাই করেন, ঠিক না, পোস্ট তো আছে 4000 প্রায়, 3000-4000 এটা কম বেশি হয়, ঠিক না। সো আপনার, আমি ধরে নিচ্ছি বাংলাদেশ থেকে আগামী 5 বছরে 50 জন ড্রাইভার আসবে, তো আসুক না, তারপরে তো ফিল আপ করতে পারবে না, ঠিক না, বা 5 জনও যদি আসে তাহলে 5 জন তো আসলো বাংলাদেশ থেকে, ঠিক না। সো আমার মানে অনুরোধ থাকবে আপনারা এই লিঙ্কে গিয়ে এইভাবে খুঁজবেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস দেখা যাচ্ছে যে কয়টা কোথায় কি জবগুলো কোথেকে, মানে পুরো অন্যান্য যে যে স্টেপ স্টোন, এটা হচ্ছে আসলে চাকরিদাতা যে পোর্টাল, সেই পোর্টালের সবগুলো এখানে চলে আসে। মাইন্ড স্টার জার্মানিতে খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট, প্রত্যেকটা চলে আসে, এখানে আপনি ক্লিক করবেন ওই ওয়েবসাইটে চলে যাবেন, এখানে ক্লিক করবেন ওই ওয়েবসাইটে চলে যাবেন, যে জিং যেটা মানে বা jobsgate.de এগুলোতে আপনারা চলে যাবেন, চলে গেলে ডিটেলসটা আপনারা দেখতে পাবেন। এবং এই ড্রাইভিং জবের জন্য আসলে এত বেশি ফর্মালিটির কোনো ব্যাপার নাই, জাস্ট সিম্পল একটা সিভি অ্যাপ্লিকেশানটা করলেই আমার দৃঢ় বিশ্বাস আপনারা কোনো না কোনো একটা পজিটিভ পাবেন, মানে ভাইব পাবেন। কিন্তু এগুলো করার আগে আমি বলবো অবশ্যই আপনারা জার্মান ভাষাটা একটু করে শিখে নেওয়ার জন্য, একটু শিখে নিলে আপনাদের এই জবগুলো পাওয়ার পসিবিলিটিস অনেক 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 বেশি বেড়ে যাবে, ঠিক আছে। সো মানে আমার মনে হয় বুঝতে পেরেছেন যে জার্মানিতে ড্রাইভার হিসেবেও আসা সম্ভব, যেটা আজ থেকে 2-4 বছর আগে ছিল না। ইদানিং জার্মানিতে এই প্রফেশন নিয়েও জার্মানিতে আসা সম্ভব হচ্ছে, ড্রাইভিংয়ের কথা আমি আজকে বললাম। আপনারা আর কোন কোন বিষয়ে জানতে চান, আর কোন ধরনের প্রফেশন নিয়ে জার্মানিতে আসতে চান, সেই বিষয় নিয়ে আমাকে কমেন্ট করলে আমি হয়তো সেই বিষয়গুলো নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করবো। সো ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে তাহলে সামনে কোনো ভিডিওতে। ভিডিওটা কাজের মনে হলে অবশ্যই অবশ্যই সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ রাখছি, বিশেষ করে যারা ড্রাইভার বিভিন্ন দেশে আছেন তাদের সঙ্গে শেয়ার করলে যেটা হবে, তারা হয়তো এই ভিডিওটা দেখলে অনেক তথ্য জানতে পারবে এবং জার্মানিতে ড্রাইভার হিসেবে আসার জন্য তাদের একটা পথ সুযোগ তৈরি হতে পারে। তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন আপনারা সবাই, দেখা হবে সামনে কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।